আমার প্রিয় ভাই 10 12 বছরের বন্ধুত্ব রাতেও কথা বললাম খুনসুটি করলাম হাসাহাসি করলাম দুপুরের সময় খবর পাই মনির ভাই আর দুনিয়ার মধ্যে নাই এখনো আমি বিশ্বাস করতে পারি না এই যে পোস্টার যা কিছু করার সবকিছু আমার পরামর্শ করছে ইনবক্সে এখনো লেখা আছে আদিব সাহেব হুজুরের নাম কোথায় দেবে অন্য অন্য নাম কোথায় দেবে কিভাবে দেবে সব আলোচনা ডিজাইন আরেকটা করছিল আমি বলছি ডিজাইনটা সুন্দর হয় না পাল্টাইয়া করেন রাতে আবার বহু খুনসুটিও হইল দুনিয়ার মধ্যে সকালে নাই এটাই তো মানুষের হায়াত এই যে পথে এলাম মেঘনা ব্রিজের পরে মায়ের কোলে সন্তান গাড়ির ধাক্কায় সন্তান পড়ে গিয়া চাক্কার নিচে মাথাটা চ্যাপটা হইয়া দুনিয়ার থেকে শেষ মা সন্তানটা কোলে নিয়া পাগলের মতো ঘুরতেছে আর চিৎকার দিতে যাই সন্তান তার জীবনেও পাবে না মনির ভাইয়ের সন্তান যখন এখানে দাঁড়াইছে নিজেকে সামলাইতে পারি নাই মনে হয় আমার ছেলেটাই দাঁড়ায় রইছে ওরও 4 বছর আমার ছেলেরও মাত্র গত কয়েকদিন আগে 4 বছর পূর্ণ হইয়া গেছে ওরে আমার ভাই এই দুনিয়ায় চিরজীবন থাকা যাবে না মাও থাকবে না বাবাও থাকবে না আপনিও থাকবেন না আমিও থাকবো না যেদিন দুনিয়ার থেকে চলে যাব যত মায়া কান্না কান দুঃখ না কেন ওই কবরে যাওয়ার পর সম্পর্ক যে শেষ সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق رسوله النبي الكريم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني لا تكلني إلى نفسي طرفة عين الحمد لله ফেনী সদর উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাপনী অধিবেশনের মহতারম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দীন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের
আশিকিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইরা কলিজার টুকরার সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ পর্দানি সীমা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকুর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নার আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার তৌফিক দান করেছেন আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত কিছু কথা বলবো রাত তো অনেক হয়েছে আপনারাও বসে আছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইখলাসের সাথে যদি আমল করা হয় কিসের সাথে ইখলাস কি সেটা পড়ে বলি ইখলাসের সাথে যদি আমল করা হয় সেটা অল্প হোক ইখলাস নিয়ে করা অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট বেশি আমল লাগবে না এই অল্প আমল বলতে আসলে কি এক কথায় যদি বলি যে আমলগুলো না করলে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে যেমন সুন্নতে মুয়াক্কাদা ওয়াজিব ফরজ জোহরে দশ রাকাত নামাজ সুন্নতে মুয়াক্কাদা আছে ফরজ আছে এটুকুই পড়েন ইখলাস নিয়ে পড়েন সুন্নতে জায়েদার দরকার নেই সব কথা বুঝবেন আগেই বিভ্রান্ত হবেন না সুন্নতে জায়েদা দরকার নেই কোরআন তেলাওয়াত নামাজের বাইরে ওয়াজিব না ফরজ ফরজ বলে শেখা ফরজ কোরআন শেখা কিন্তু নামাজের বাইরে তেলাওয়াত করা ফরজ নফল লাগবে না কোরআন তেলাওয়াত জিকিরি লাগবে না দরুদ লাগবে না কথা বুঝবেন অসমাপ্ত কথা শুনে বিভ্রান্ত হবেন আগেই বলছি দরুদ লাগবে না দান সদগা লাগবে না আপনি শুধু সুন্নতে মুয়াক্কাদা ওয়াজিব আর ফরজগুলো ইখলাস নিয়ে করেন নাজাত এতেই আল্লাহ দিয়ে দেবেন আপনি তাহাজ্জুদ পড়লেন ইশরাক আবাবিনও পড়লেন সাস্তের নামাজ পড়লেন তেলাওয়াত করলেন জিকির করলেন দান সদগা করলেন দরুদ পড়তে থাকলেন ইস্তিগফার পড়তে থাকলেন কিন্তু ইখলাসের সাথে একটাও হয় নাই কোনো লাভ নাই কথা কি বুঝাইতে পারছি বলে যে নেকের কাজ যদি নাও করতে পারো গুনাহ কইরো না নেকের কাজ যদি নাও করতে পারো কি করো না জাহান্নামে মানুষকে নেবে কিসে জোরে বলেন গুনাহ না করলে জাহান্নাম নাই ইবাদত করেন চাই না করেন আপনি গুনাহ বাদ দেন পুত্রবধূর জন্য শ্বশুর শাশুড়ির খেদমত করা ফরজ না মা বাবার খেদমত করবে সন্তান কে করবে হুজুর বিয়া করব দোয়া করেন মা বাবা খুব অসুস্থ তা মা বাবা অসুস্থের সাথে তোমার বিয়ার সম্পর্ক কি আর একটু বাড়াইয়া বললে বলে হুজুর দোয়া করেন বিদেশ যাইতেছি বিয়া করতেছি তো বিদেশ গেলে বিয়া করতেছো কেন মানে কিছু ভিসার টাকা বাকি আছে ওইটা যৌতুক হিসেবে লইব আছে না নাই মা বাবা অসুস্থ তো বিয়ে করবা কেন কাজ বাজ করা লাগে কারণ ঘরে কি কাজের বুয়া ঢুকাইতেছ এই যারা বলে নারীকে ইসলাম অধিকার দেয় নাই ইসলামের থেকে বেশি সম্মান বেশি কি ইসলাম যেই সম্মান দিয়েছে এই পৃথিবীর কোনো প্রগতিশীল এর ধারে কাছেও নাই ওদের উদ্দেশ্য খারাপ আর খারাপ উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাইলে ভালোকে খারাপ বানাতে হয় এটাই নিয়ম এজন্যে ওরা ইসলামের ভালো দিকগুলোকে খারাপ হিসেবে উপস্থাপন করে এখন বলবেন হুজুর বয়ান যা শুরু করছেন
বারোটা তো বাজাই দিচ্ছেন, ঘরে ঘরে এমনি পুত্রবধূরা শ্বশুর শাশুড়ির খেদমত করেন, আপনি তো দিচ্ছেন তাদের মাথায় উঠাইয়া। কথা শেষ হোক, পরে মাথায় উঠলে আবার নামব না, সমস্যা নেই। তবে বাস্তবতা এটা, পুত্রবধূ আমার বউ আমার মা বাবার খেদমত করবে এটা আমার বউয়ের কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু বউ যদি বংশীয় মেয়ে হয় সে কি চিন্তা করবে, স্বামী আমার কাছে সব, নাকি অন্য কেউ আছে? স্বামী আমার কাছে সব। আল্লাহ রাসূল বলছেন স্বামী তোমার জান্নাত, যেমন সন্তানকে মা বাবার ক্ষেত্রে বলছেন মা বাবা তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম, স্বামীর ক্ষেত্রেও স্ত্রীদেরকে এটা বলা হয়েছে, স্ত্রীর জন্যে স্বামী তার জান্নাত, স্বামী তার জাহান্নাম। যদি বংশীয় মেয়ে হয়, ভদ্র হয়, বিনয়ী হয়, মেয়েটা চিন্তা করবে আমার পৃথিবীতে সব থেকে বড় সম্পদ আমার স্বামী, সেই স্বামীর কাছে বড় সম্পদ আমি না, কে? জোরে বলেন, স্বামীর মা বাবা। অতএব আমার স্বামী খুশি হয় স্বামীর মা বাবার খেদমত করলে। বংশীয় মেয়ে হইলে দায়িত্ব আছে কি নাই সেটা দেখবে না, স্বামীর মা বাবার পায়ের কাছে পড়েই থাকবে। আর যদি বেয়াদব অসভ্য হয় যত বই পড়ান আর নসিহত করেন কাজ হবে না। কথাটা বুঝছেন? দ্বিতীয় কোনটা বলছিলাম, নেকের কাজ না করতে পারলেও গুনাহ করো না। আসলে যারা গুনাহ ছাড়ে তাদেরকে নেকের কাজ করতে বলা লাগে না, গুনাহ ছাড়লে ইবাদত আরো আগে করে। এবার আসেন, ইখলাসের সাথে যদি অল্প আমল করেন, নাজাতের জন্য যথেষ্ট ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা, আপনার আর কোনো আমল লাগবে না। মূলত যার ভিতরে ইখলাস আছে ও সুন্নতে জায়দাও ছাড়ে না। গুরুত্বটা এখানে মূলত ইখলাসের উপরে। কিসের উপরে? ইখলাসের উপরে। ওলামাই কেরাম, মসজিদের খতিব সাহেবগণ, এরপরে তবলিগের মুবাল্লিগ যারা আছেন, বয়ানে, খুতবায়, মজলিসে, তরবিয়তে, খানকায়, এই খুলুসিয়ত বা ইখলাস এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হয় কি হয় না? আসলে ইখলাসটা কি? ইখলাসের শাব্দিক অর্থ হলো একাগ্রতা, একদম দুনিয়ার সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আমি যেই কাজটা করব আমার চিন্তা চেতনা ওই কাজের প্রতি থাকবে, আর কিছুতে নয়। এবং এই কাজের যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্যটা আমার অন্তরে লালন করতে হবে, এটার নাম কি? ইখলাসের অপর নাম খাঁটি নিয়ত কেউ বলে। খাঁটি নিয়তের সাথে যেই কাজ করা হয় ওই কাজের বরকত আর ফলাফল সম্পূর্ণ আলাদা হয়। মারামারি করে মারা যায়, রাজনৈতিক প্রতিহিংসায় প্রতিপক্ষের লোক মারা যায় কি যায় না? তার নিয়ত আর উদ্দেশ্য কি ছিল? ইসলাম প্রতিষ্ঠা করা। ও ভাই জোরে বলেন, তাহলে কি শহীদ হবে? আপনি জিহাদ করতেও যাচ্ছেন না, আপনি যাচ্ছেন একটা মাহফিলে, আপনি যাচ্ছেন টঙ্গী ইস্তেমায়, স্বার্থ কি? কথা বলে না? আরে মেয়ে, আল্লাহর জন্য যাইতেছি, নিজের আমলের তরাক্কির জন্য যাইতেছি, পরকালের জিন্দেগি সুন্দর করার জন্য যাইতেছি, এই যে নিয়ত। আপনি পথে মারা গেলে আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দেবেন। এজন্য নিয়তকে পরিপাটি করা, খাঁটি করা। সন্দেহ কোনো ইবাদতে সন্দেহ থাকতে পারবে না। আল্লাহ রাসূল কি বলেন দেখেন, قال النبي صلى الله عليه وسلم انما الاعمال بالنجات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله ومن كانت هجرته الى دنيا يصيبها أو كما قال النبي عليه الصلاة والسلام। নিয়তটাকে একদম খাঁটি বানাও, ইখলাস আর নিয়তকে একাত্তা করে ফেলো,
এভাবে যদি করো প্রত্যেক জিনিসের নিয়ত যেমন হয় তার ফলাফলও বলে না ভাই বুঝেন না কথা জোরে বলেন নিয়ত যেমন হয় ফলাফল সাহাবী বললেন হুজুর হিজরতের কাফেলায় নারীও আছে পুরুষও আছে তবে আমরা সবাই এক নিয়তে হিজরত করি না আমাদের হিজরতের কাফেলায় একজন মুহাজির আছে যেই মুহাজির আমাদের কাফেলার এক সুন্দরী নারীকে বিয়ের জন্য হিজরত করতেছে আমার রাসূল বললেন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা ইলা আখির যারা আল্লাহ ও আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য হিজরত করবে তারা আল্লাহও পাবে রাসূলকেও পাবে দুনিয়া সাথে পাইলেও পাইতে পারে আর যারা দুনিয়া পাওয়ার জন্য হিজরত করে অথবা নারীকে বিয়ে করার জন্য হিজরত করে তারা নারী আর দুনিয়া পাইলেও পাইতে পারে নাও পাইতে পারে তবে পরকাল পাবেই না আল্লাহও পাবে না রাসূলকেও পাবে না এই ব্যবধানটা ভালো করে বোঝেন যারা দুনিয়া চায় দুনিয়া পাইলেও পাইতে পারে দুনিয়া নাও পাইতে পারে যারা দুনিয়া চায় পাইলেও পাইতে পারে না পাইলেও কিন্তু আল্লাহ রাসূল পাবে না এটা শিওর নিয়ত আর যারা আল্লাহ ও আল্লাহর রাসূলকে চায় আল্লাহও পাবে রাসূলকেও পাবে সন্দেহ নাই সাথে দুনিয়াও মিলে যেতে পারে ব্যবধানটা বুঝছেন প্রাণের ভাই আমার প্রত্যেকের অন্তরের মধ্যে ইখলাস লাগবে একাগ্রতা লাগবে খাঁটি নিয়ত লাগবে এই ময়দানে যারা আসছেন কে কোন নিয়তে আসছেন কারো জানা নাই ইখলাস ছাড়া কেয়ামতের ময়দানেও কোনো দাম নাই দুনিয়ায় তো টাকা পয়সার মালিকের অভাব নাই ক্ষমতা বানের অভাব নাই বংশ মর্যাদা বান্ধের অভাব নাই সন্তানকে লেখাপড়া করাইতে করাইতে বিসিএস ক্যাডার বানাইলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াইয়া বড় ইঞ্জিনিয়ার বানাইছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানাইছি বড় ডাক্তার বানাইছি রাজনীতিতে ঢুইকা আবার এমপি মন্ত্রী বানাইলাম কিন্তু কেয়ামতের ময়দানে এগুলোর কোনো দাম নাই এগুলোর কোনো মূল্য আল্লাহর দরবারে নাই কিসের দাম তুলে আল্লাহর কাছে দেখেন আল্লাহ কি বলেন يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله إلا من أتى الله بقلب سليم إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله إلا من أتى الله إلا من أتى الله بقلب سليم الله أكبر
কিয়ামতের ময়দানে কোনো লাইয়াংফা কোনো উপকারে আসবে না কোনো फायदा হবে না কি মালদারেরা ভালো করে শুনো মালুন দুনিয়ার মাল সম্পদ ধন এই মেয়েকো বন্ধ করেন গলাটা ভাঙিয়ে দিছি নিকো দিয়া একদম বন্ধ কখন আর ইকো দিবেন না আমি যতক্ষণ বয়ন করি সাউন্ড বিকৃত হয়ে যায় কিয়ামতের ময়দানে মাল দৌলতের কোনো দাম নাই কোনো মূল্য নাই কোনো फायदा আসবে না ওয়ালা বানুন সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না দুনিয়ার নেতা নেত্রী পদ পদবি খ্যাতি সম্মান কোনো কাজে লাগবে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর একজন বেনামি মানুষ না নামি মানুষ আহা পয়গম্বর ইব্রাহিম যার উপরে আল্লাহ খুশি হয়ে বলেছেন আমার খলিলুল্লাহ কিয়ামতের ময়দানে তিনি দেখবেন তার বাবা বড় অসহায় অবস্থায় এক পাশে বসে আছে অভিমান করে রাগ করে বলবেন আপনাকে দুনিয়ার মধ্যে আমি বারবার বুঝাইছিলাম শিরিক কইরেন না কুফর কইরেন না আপনি তাওহীদের উপরে ঈমান আনেন আল্লাহর উপরে ঈমান আনেন আপনি মানেন নাই গ্রাহ্য করেন নাই পয়গম্বরের বাবা ডেকে বলবে আজকে তুমি যা বলবা তার অবাধ্য হব না যা বলবা আমি সব মেনে নেব পয়গম্বর আল্লাহর কাছে গিয়া বলবেন আল্লাহ আমার সঙ্গে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার সঙ্গে আপনার ওয়াদা ছিল আমাকে আপনি লাঞ্ছিত করবেন না অপমানিত করবেন না ওগো আল্লাহ আমার বাবা যদি জাহান্নামে যায় আমি বড় লাঞ্ছিত হব অপমানিত হব আল্লাহ স্পষ্ট জবাব দিয়া বলবেন পয়গম্বর আমি আল্লাহ কোনো কাফের মুশরিককে জান্নাত দেব না বাপ এত বড় নবী ছেলে এত বড় নবী কাজে আসছে বাপের কথা বলে না এরপরে বলা হবে নিচের দিকে অথবা পায়ের বিদ্যাঙ্গুলির দিকে তাকাও পয়গম্বর তাকিয়ে দেখবেন তার বাবাকে শিকল দিয়ে বেঁধে রক্তাক্ত অবস্থায় টেনে হিসড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে কোনো লাভ নাই এগুলোর তাহলে লাভ কিসের ফায়দা কিসের কিয়ামতের ময়দানে কিসে লাভ আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ যারা আমি আল্লাহর কাছে আসবে বিকলবিন সালিম একটা সালিম কলব নিয়া শুদ্ধ কলব নিয়া আর ইখলাস ছাড়া কলব শুদ্ধ হয় না এই শুদ্ধ কলবের নাম কলব শুদ্ধ করার জন্য ফেনি জেলার সবচেয়ে বড় ধনী হওয়া শর্ত ফেনি জেলার সবচেয়ে বড় মাদ্রাসার শাইখুল হাদিস হওয়া শর্ত এমপি হওয়া শর্ত আর একজন চাষা একজন কৃষক ফেনী জেলার সবচেয়ে বড় ধনীর কোটি বছর আগে জান্নাতে চলে যেতে পারে পারে কি পারে না এজন্য আমরা যে ঈমান আনবো আল্লাহর উপরে রাসূলের উপরে ইবাদত করব খাঁটি নিয়ত আর ইখলাস নিয়া সামান্যতম কৌতূহল থাকা যাবে না ঈমান কেমন মজবুত লাগবে দেখেন একটা উদাহরণ পেশ করি আমাদের এলাকায় একেবারে মফস্বলে একটা মাদ্রাসা আছে রমজানে সারা দেশ থেকে ছাত্ররা যায় ওখানে কোরআনের তালিম ধরার জন্য চাঁদপুরের মুমিন বাড়ির শাখা ওইটা ওই জায়গার হুজুর এখন বৃদ্ধ হয়ে গেছেন আমরাও রমজানে গিয়া ওখানে আমরা পড়েছি হুজুর আমাদের পটুয়াখালী জেলার তাবলীগের মুরব্বী মাওলানা আবুল বাশার হুজুর গল্পটা শুনাইছেন গল্পটা যদি কল্পকাহিনীর গল্প হয়ে তাকে বাস্তব নাও হয় তবুও শিক্ষণীয় কল্পকাহিনীর গল্প বলা জায়েজ বরং ভালো যদি শিক্ষা থাকে এখানে একটা সুয়ালে মুকাদ্দার মুকাদ্দার বলা যায় না সচরাচর চলিত একটা সুয়ালের জবাব দি দেখবেন যারা বয়ান করে আমার আগের হুজুর বলে গেছেন একটা ফেরকা নিয়া ওই তারাই বেশি বলে হুজুররা কেসা কাহিনী গায় ওয়াজের নামে বলে কিনা বলে কিনা এই কথাটা বলা কথা সুন্দর মতলব খারাপ কথা কয় না কথা সুন্দর আমাকে কেউ পারলে কোরআনের একটা সুরা দেখান যেটার মধ্যে গল্প কেসা নাই একটা সুরা যেটার মধ্যে কোনো না কোনো গল্প সুরা নাই
কিরে কথা কন না দি কিসা বললে সমস্যা কি সমস্যাটা কি আল্লাহই মানুষকে দ্বীনের প্রতি আকৃষ্ট করার জন্য কোরআনটা কেচ্ছা দিয়ে ভরে ফেলেছেন কেন মানুষ কেচ্ছায় আকৃষ্ট হয় এটা শুনে এটার থেকে শিক্ষা নেয় আমার রাসূল সাহাবীদের বসে বসে কত গল্প শুনাইছেন হ্যাঁ যেই গল্পে শিরিক আছে ঈমান বিধ্বংসী কথা আছে ওই গল্প বাদ দিতে হবে ওই গল্প কথা বলেন না রে ভাই ওই গল্প যেমন মনসুর হল্লাজের একটা ঘটনা অনেকে বলেন এই ঘটনার দ্বারা মানুষের ঈমানী চেতনায় গড়বড় হয়ে যেতেও পারে ঘটনাটা ওই রকম সুন্দর না এটা খাস মজলিসে বলা যেতে পারে তো ওই এই রকম ঘটনা না বলা কিন্তু যেই ঘটনা ইসলামের কোনো ক্ষতি নাই বরং মানুষ আরো আকৃষ্ট হবে দ্বীনের পথে ওই কেচ্ছা কাহিনী বলা দোষ তো নয় বরং ভালো কথা বলে না দোষ তো নয় বরং ভালো হুজুর একটা গল্প বলেছেন এক ও মুসলিম আর এক মুসলমান ভাই দ্বন্দ্ব লেগেছে আল্লাহ সত্য না তাদের মূর্তি সত্য এটা নিয়ে দ্বন্দ্ব লেগে গেছে দ্বন্দ্বটা বাড়তে 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 পাড়া ভিত্তিক দ্বন্দ্ব শুরু হয়ে গেছে মুসলিম আর অমুসলিম পাড়ার মধ্যে দ্বন্দ্ব কে সত্য কে মিথ্যা এক জায়গায় দ্বন্দ্ব লাগলে বুদ্ধিমান মানুষ যারা আছে সমাজপতি যারা আছে দায়িত্ব নিয়ে এটাকে সমাধান করার চেষ্টা করে কি করে না সবাই বসলো তাদেরকে নিয়ে কে সত্য কে মিথ্যা এটা প্রমাণ দাও কিভাবে প্রথম দ্বন্দ্ব করছে কোন দুজন বলে ওই দুজন তোমরা পাহাড়ে ওঠো বা ধরেন পাঁচতলা বিল্ডিং এর উপরে ওঠো ছাদ থেকে যে অমুসলিম তোমার মূর্তির নাম নিয়ে লাভ দেবা আর যে মুসলিম আল্লাহর নাম নিয়ে লাভ দেবা যে বেঁচে যাবে তারটা সত্য দুই পাড়ার মানুষ শত শত অমুসলিম আর মুসলিম এক জায়গায় টান টান উত্তেজনা প্রথমে অমুসলিম লাভ দিছে লাভ দিয়ে দিছে দৌড় অমুসলিমরা চিৎকার দিয়ে উঠছে জিততে গেছে সমাজপতিরা বলে এখনো তো জিত নাই মুসলমান তো বাকি আছে এও যদি লাভ দিয়ে দৌড় দেয় তো ফেস আর একটা লাগছে তো প্রমাণ হইল না এরপরে মুসলমান লাভ দিছে জায়গায় শেষ অমুসলিমরা আনন্দ মিছিল করতেছে কিন্তু যেই অমুসলিম ভাই লাভ দিছিল হে কয় এত নাচছ না আমার কথা আছে শোনো কয় কি আবার উঠছে ছাদে সবাই রে ডাক দিয়া বলতেছে শোনো ভালো করে আমি যখন লাভ দিছি আমি তো আমার মূর্তির নামে লাভ দিই নাই আমি হিসাব করে দেখেছি আমাদের মূর্তি আমরা নিজ হাত দিয়া বানাই ওর কোন শক্তি নাই যোগ্যতা নাই ও কিছুই করতে পারে না কিছু জানে না ও আমাকে রক্ষা করতে পারবে না আমাকে যদি রক্ষা করে একমাত্র আল্লাহই রক্ষা করতে পারবে আমি আল্লাহর উপরে ঈমান এনে এমন ঈমান আনছি আমার অন্তরের মধ্যে আর কোন দ্বিধা রাখি নাই কেমন ঈমান আনছি জানো এই পৃথিবীর সব মুফতি যদি এক জায়গায় হয় সব ডাক্তার যদি এক জায়গায় হয় সব বিজ্ঞানী যদি এক জায়গায় হয় সব দার্শনিক যদি এক জায়গায় হইয়া আমাকে দলিলা দিল্লা বুঝায় দেয় আল্লাহ দুইজন আমিও যদি দেখি মুফতি সাহেব কয় আল্লাহ দুইজন ডাক্তারেরাও বলে আল্লাহ দুইজন বিজ্ঞানীরাও বলে আল্লাহ দুইজন দার্শনিকরাও বলে আল্লাহ দুইজন আমিও প্রমাণ দেখতেছি আল্লাহ দুইজন কিন্তু আমি এমন ঈমান আমি এমন ভাবে এনেছি সবগুলারে বাদ দিয়া আমি বলবো তোমাদের দলিল মানি না আল্লাহু আহা আউলিয়ারা কারে অকুবায় এখতিয়ার জাহেলারা কারে দুনিয়ায় এখতিয়ার আশেকারা মিল্লাত মাযহাব জুদাস্ত আশেকারা মিল্লাত মাযহাব খুদাস্ত আমি আল্লাহর উপরে ঈমান এনে লাভ দিয়েছি জন্য কিচ্ছু হয় নাই তাহলে মুসলমান কেন মরলো আমি লাভ দেওয়ার আগে দেখছি সে চিন্তায় আছে
আমি যখন বাচ্চা গেছি তার মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে, ব্যাপার কি ও মূর্তির নাম নিয়ে বাচ্চা গেল? তাহলে আর আমার আল্লাহ সত্য না মিথ্যা লাভ তো দেওয়াই লাগবে, সন্দেহ নিয়ে লাভ দিছে জায়গায় শেষ, সাথে সাথে পাড়া শুদ্ধ মুসলিম মুসলমান হয়ে গেছে। একজন মুসলমান মরার পরে যদি হাজার জন মুসলমান হয় ওটা মরাই ভালো, কথা বলে না, ওটা মরাই ভালো। আর এমনিতে দেখেন আল্লাহ মুসলমানদের উপরে কত দয়া করছেন, আল্লাহ বলেন কাফিরের গোষ্ঠী যারা আসৎ আমার মুসলমান বান্দারা ইবাদত করবে, এই বিজ্ঞানী হওয়ার টাইম নেই তাদের, দার্শনিক হওয়ার টাইম নেই, টাইম কই, প্লেন বানাবি তোরা হজে যাইবে আমার মুমিন বান্দারা সৈরিয়া, ফ্যান বানাবি তোরা বাতাস খাইয়া তেলাওয়াত আর নামাজ পড়বে আমার মুমিন বান্দারা। আল্লাহ যে কেমনে খেদমত করান মুমিনদের কত দিক দিয়া। প্রাণের ভাই আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, আল্লাহ মৃতকে আপনি জীবিত কেমনে করেন? কয় তোমার সন্দেহ আছে নাকি? কয় আল্লাহ আমার ইমানে কোনো সন্দেহ নাই, একটু কৌতূহল দেখার জন্য মানুষকে বলতাম, আমার নিজের একিনের জন্যে। আল্লাহ বলেন চারটা পাখি ধরো, চারটা পাখি ধরছেন, কয় জব দিয়া ভুনা সাইজ করো, সব ডিরে মিলাও, কয় এখন কোন পাখি কোনটা বাইর করতে পারো? এটা বাইর করা সম্ভব? ধরেন কবুতর শালিক বক পাখি সব মিলাইছেন চারটা, এখন বলতে পারবেন কোনটার গোস্ত কোনটা? আল্লাহ কয় চারটা ভাগ করো, ভাগ করে চারি পাহাড়ে রাইখে আসো, অথবা রান্না করার পরে বলেছেন যাও পাহাড়ে রাইখে আসো, চারি পাহাড়ে চারটা রাখছে। কয় ইব্রাহিম এবার নাম ধরে ধরে চারটা পাখির ডাক দাও, পয়গম্বর ডাক দিছেন সব ডি উইরে সামনে হাজির। ইমানের ভিতরে খলল রাখা যাবে না, সন্দেহ রাখা যাবে না, এখলাস তো এখলাসই, নিয়ত তো নিয়তই, নিয়তের মধ্যে কোনো ঝামেলাও থাকতে পারবে না। কোরআনুল কারিমের একটা সুরা আছে, সুরার নাম এখলাস, কি পারেন এটা পড়েন তো? উল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সুরার মধ্যে যা আছে যদি সবটা মানতে পারো খাঁটি অন্তরে, তোমার চেয়ে বড় মুখলেস আর কেউ নাই। আরো মজার ব্যাপার হলো কোরআনুল কারিমে যত সুরা আছে প্রত্যেক সুরার নাম যা, ওই শব্দটা কোরআনের মধ্যে কোনো না কোনো জায়গায় আছে। যেমন দেখেন সর্বশেষ সুরার নাম কি? সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। সূরার যে নাম এই শব্দ সূরার মধ্যে আছে কিনা? এরপরের সূরা সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। ফালাক যে নাম সূরার, সূরার মধ্যেও আছে না নাই? আছে। এরপরের সূরা ইখলাস, এটা নিয়ে তো আলোচনাই করতেছি। পরের সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। লাহাব শব্দ সূরার মধ্যে আছে না নাই? সূরার নাম কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরার নাম নাসর, ইযা জাআ নাসরুল্লাহ। সূরার নাম মাউন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। সূরার নাম কুরাইশ, লিইলাফি কুরাইশ। সূরার নাম কাউসার, ইন্না আতাইনা, আছে না নাই? কিন্তু কুল হুয়াল্লাহ সূরা ইখলাস, আমি পুরা সূরাটা পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে ইখলাস আছে কোনটা? জোরে বলেন না। কারণ এই সূরাটা মানুষকে এইভাবে মুখলিস বানায় দেয় কি আছে এই সূরার মধ্যে। কাফিররা বসে বসে আমার আল্লাহকে নিয়ে গবেষণা করতেছে, আল্লাহ দেখতে কেমন? কেউ বলে হয়তো আমাদের মতোই দেখতে, কেউ বলে না হাত মনে হয় একটু মোটা,
কেউ বলে না দেখতো মনে হয় লম্বা এক একজনে কাল্পনিক চিন্তা করতেছে আল্লাহ আমার রাসূলকে জানায় দিলেন পয়গম্বর আপনি বলে দেন আল্লাহু আহাদ আল্লাহ কয়জন এই যে আল্লাহ একজন আপনার এই ঈমানটা কতটা খাঁটি লাগবে বলেন ওইটাই যে দুনিয়ার সবাই ধরেন কথার কথা আপনাকে বুঝাইয়াই দিল আল্লাহ একাধিক আপনার ঈমান হবে ওইটা তোমরা যত দলিল দাও আমার ঈমান আল্লাহু আল্লাহু সামাদ আল্লাহ বেনিয়াজ বিপরোয়া আল্লাহ কার কাছে ঠেকানান দুনিয়ার সবাই কার কাছে ঠেকা আমার পীরের কাছে আমি ঠেকা নেতার কাছে ঠেকা দলের কাছে ঠেকা দায়বদ্ধতা বলে হুজুর দল করি তো ডাইনে ভাবে যাওয়া যায় না বোঝেন তো হুজুর সবই বুঝি কি কয় বক্তব্যটা যে কি সুন্দর হুজুর সবই বুঝি কিন্তু একটা দল করি বোঝেনি তো আবার কয় বোঝেনি তো একটা দল করি বোঝেনি তো বিভিন্ন মাহফিলে গেলে এখন আর বলে না এখন সাহস করে না হয়তো বা বলে না কিন্তু আরো অনেকে বলে আগে এগুলোর মুখোমুখি আমরা বারবার হইছি গিয়া বয়ানে বসলে বা বয়ানের আগে আগে বলে কানে কানে এসে বলে হুজুর এখানে ওই দলের বিরুদ্ধে বলা যাবে না এই কথা বলা যাবে না সাত আসমান উপর সাত জমিন নিচের কিছু কথা বলেন আমি বলি কেন কয় সাপ আছে সাপ কি আছে কিসের চাপ বলে মেম্বারের চাপ চেয়ারম্যানের চাপ এমপির চাপ মন্ত্রীর চাপ সরকারের চাপ দারোগার চাপ ওসির চাপ এসপির চাপ ডিসির চাপ কমিশনারের চাপ আমি বলি আমারও একটা চাপ আছে বলে আপনার আবার কিসের চাপ আমি বলি আমার আল্লাহর চাপ আমি তো দুনিয়ায় কারো কাছে ঠেকানা কোরআন সুন্নার মধ্যে যা আছে তাই বলবো এটা আমার উপরে দায়িত্ব কার উপরে কার চাপ দেখা দরকার নাই দেখি কোন সময় আমি তো চাপে চাপটা হয়ে যাইতেছি বলেন তো আমরা ঠেকা কার কাছে আরো জোরে বলেন কার কাছে রিজিক যদি চাই কার কাছে চাব আয়াত যদি চাই কার কাছে চাব রিজিকের কথা যেহেতু আসছে একটু বলে নি প্রত্যেক নামাজের মধ্যে আমরা স্বীকারোক্তি দিই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওগো আল্লাহ আমরা আপনার ইবাদত করি আমরা আপনারই গোলাম আপনি আমাদের মাহবুব আমরা দুনিয়ার আর কারো গোলামি করি না অতএব ইয়াকা নাস্তাঈন আপনার কাছেই সাহায্য চাই কার কাছে জোরে বলেন কত হাজি গাজি ধরা খাবে কত পাগড়িওয়ালা ধরা খাবে তার কোন সীমা নাই অবাক হয়ে যাবেন গত কয়েকদিন আগে কয়দিন হয়েছে চার পাঁচ দিন আগে এমন এক লোক আমাকে এসে বলতেছে আমার একটা আবদার কি আমার একটু তুমি ওমরায় নিয়ে যাবা আমি তাকাইলাম ব্যাপার কি আপনার উপর তো হজ ফরজ হয়েছে আমার ওমরায় নিতে বলেন কেন আমি তো এটা ব্যবসাও করি না না তোমার টাকা দিয়ে নেবা কেন লোন লইছে লোন ওরে বাটপা আমার বাপে চেয়ারম্যানে নির্বাচন করছে তো চেয়ারম্যানই যে পেপার জমা দেয় আমি তো ওগুলো কম বুঝি পেপার যে জমা দেয় ওর সাথে একজন পরিচয় নাকি কয়েকজন লাগে না সাক্ষী গ্যারান্টেড কি জানি কয় মানে ওই একজন লাগে আর কি নির্বাচনের ইয়া দিতে একজন লাগে সাক্ষী বা কি একটা লাগে এই লোকটা ঋণ খেলাপি হইতে পারবেন এই ঋণ খেলাপি মানে কি আপনি আমার থেকে 10 টাকা নিয়ে ঋণ খেলাপি ওইটা না ব্যাংকের যে লোন নেছে এই টাকা দেয় নাই ওই ঋণ খেলাপি তা আব্বাই খুঁজে টুজে পুরো ইউনিয়নের মধ্যে থেকে সবচেয়ে বড় পাগড়িওয়ালা বাইর করছে এ তো জীবনে এই কাম করবে না হেরে আব্বাই ডাকার পর কয় আমার একটু ঝামেলা আছে কয় আপনার আবার ঝামেলা কি কয় একটু টাহা নেছিলাম সব দিতে পারি নাই সুদ এত নরমাল হয়ে গেছে আমাদের সমাজে হারাম এত নরমাল হয়ে গেছে
একতলা বিল্ডিং আছে লোন নিয়ে তোমারে দোতলা বানাইতে বলছে কে তুমি কি জানো না সুদখোরের উপরে আল্লাহ এত রাগ আমার রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ জীবনে যে একবার ঈমান নিয়া ভালো করে বুঝবেন জীবনে একবার ঈমান নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এরপরে আর কোনো ইবাদত করে নাই মরণের আগ পর্যন্ত আর কোনো ইবাদত করে নাই তবে দুইটা গুনাহ করে নাই শিরিক আর সুদ এই দুইটা গুনাহ করে নাই বাকি সব গুনাহ করছে কিন্তু ইবাদত করে নাই আমার রাসূল বলেন কোন না কোন দিনও সাজা ভোগ করে জান্নাতে যাবে আমার আল্লাহ বলেছেন যে সুদখোর চিরস্থায়ী জাহান্নামী বোঝা গেল সুদখোর নামাজ রোজা ইবাদত যাই করুক না কেন ওর মধ্যে এক জাররা পরিমাণ ঈমান অবশিষ্ট নাই এই সুদের সাথে কত হাজি গাজি যে জড়িত একটা সূত্র মনে রাখবেন দুনিয়ার দিক থেকে আপনি উপরে তাকাবেন না দুনিয়ার দিক থেকে আমার নিচে যে আছে তার দিকে তাকাবো আর আখিরাতের দিক থেকে আমার উপরে যে আছে ভালো আমল যার আছে তার দিকে তাকাবো যেমন একতলা বিল্ডিং ওয়ালারে ভাই তুমি পাঁচতলার দিকে তাকাইবা না তুমি তাকাইবা তোমার নিচের দিকে তুমি তাকাইবা কুড়ে ঘরের দিকে তাকাইলেই তোমার মধ্যে শুকরিয়া আসবে কৃতজ্ঞতা আসবে আল্লাহ কুড়ে ঘরের মধ্যে থাকে বৃষ্টি পরে বাতাস এলে ঝড় এলে চলেও যেতে পারে আমাকে তো বিল্ডিং করো তৌফিক দিয়েছ আর যদি তুমি পাঁচতলার দিকে তাকাও তুমি নাফরমানও হইতে পারো পথভ্রষ্ট হয়ে যাইতে পারো কিভাবে তুমি বলবা আল্লাহ অমুকেরে পাঁচতলা দিছো আমার একতলা কেন দিলা আমি কি দোষ করছিলাম আমারে পাঁচতলা কেন দিলা না ঈমান বুঝিয়ে আছে কথা কয় না এজন্য আপনি দুনিয়ার দিক থেকে যখনই যাবেন আপনার নিচের দিকে তাকাইবেন হে মুদিওয়ালা তুমি কোন কোম্পানির দিকে তাকাও না তুমি তাকাও তোমার নিচে পান দোকানদার আছে তার দিকে তাকাইলেই দেখবা তুমি কত ভালো আছো এক ইবাদত গুজার আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হইছে নামাজ পড়ে মরুভূমি এলাকা রোদের তাপে বালুগুলো উত্তপ্ত গরম হয়ে আছে পা দিলে পা পুড়ে ওঠে আল্লাহর কাছে অনুযোগ করে বললেন আল্লাহ আমি তো আপনার ইবাদত করি আমার তো কোনো সম্পদ নাই কোনোদিন আপত্তি তুলি নাই দুইটা জুতা তো দিতে পারতেন হাঁটার জন্য সঙ্গে সঙ্গে তাকায় দেখে একটা লোক সামনে দিয়া যায় তার তো জুতাই নাই পাশাপাশি একটা পাও নাই আল্লাহর বান্দা একটা দূর দিয়া গিয়া সেজদায় পরে কান্দে আর বলে ও আমার আল্লাহ বুঝতে পারি নাই আমার তো জুতা নাই তোমার ওই বান্দার তো একটা পাই নাই আমি কত ভালো আছি শুকর নেমাত নেমাতা তাফজুকুনাত কুফরে নেমাত নেমাতা তাফজুকুনাত আলহামদুলিল্লাহ মান কদ্দারা খাইরা ওয়া খাবালা الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا شكريا داي كورا لقبه كي لقبه نا آواز دي أبنين এজন্য দুনিয়ার দিক থেকে আমার নিচের দিকে তাকাইলে শুকরিয়া হবে আহারে আমি তো ভালোই আছি অমুকে তো আমার থেকেও খারাপ অবস্থানে আছে আরে ইবাদতের দিক থেকে পরকালের দিক থেকে তাকাইলে তাকাতে হবে আমি পাঁচ ওয়াক্ত পড়ি আর একজন শুধু জুমা পড়ে তার দিকে তাকাইলে তো আমার পাঁচ ওয়াক্তও যাবে আমি তাকাবো কার দিকে আমার চেয়ে যে বেশি আমল করে আমার ভিতরে তখন একটা অনুশোচনা আসবে অমুকে তো তাহাজ্জুদ পড়ে আমার তো তাহাজ্জুদ পড়া দরকার তোমার একতলা বিল্ডিং লোন নিয়ে কে বলছে দোতলা করতে
ব্যাংকের লোনের টাকা আদি ও আসল তাজা ও কাঁচা সুদ এই নে এক দুইটা মাসালা আপনাদেরকে ক্লিয়ার করি মাইকের আওয়াজ বাইরে থেকে যেহেতু শুনেছি ব্যবসায়ীরাও শুনে শুনে না কথা কয় না আমাকে ব্যাংক থেকে বলল হুজুর আপনার এত বড় প্রজেক্ট এতগুলো প্রজেক্ট আপনি সিসি লোন নেন কিসি সিসি আমি কইলাম তো ম্যানেজার আমার বন্ধু মানুষ আমি কইলাম আপনি তো আগে সিসি কয়ে দিলেন তো আমি নিউ কেমনে কয় না এটা সুদ নাই কিভাবে সম্ভবত 18 মাস বলছিল আমাকে 18 মাসের মধ্যে কোনো বাড়তি টাকা দেওয়া লাগে না ওই টাকা নিলে বা মাল কিনলে 18 মাসের মধ্যে দিলে সুদ লাগে না আমি বলছি 18 মাসের মধ্যে না দিতে পারি কয় হেলে টাকা বাড়বে আমি তো ওইটা কি হ্যাঁ একটা বিষয় আছে এখানে যদি ব্যাংক থেকে আপনার বাড়িটা করে দেয় বা ইট কিনে দেয় সেটা জায়েজ আছে কোন সুরতে শুনেন এখন সিস্টেম আছে হোম লোন বাড়ি করে দেয় আপনার বড় শোরুম আছে মালামাল কিনে দেয় কিন্তু অধিকাংশ ব্যাংকগুলো আমার জানা ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে কোনোটা আপনি দোকানদার আমি ব্যাংক কথা বোঝাবার জন্য বলছি আপনি দোকানদার আমি ব্যাংক আমি আপনাকে মাল কিনে দেব মালই কিনে দিতে হবে অথবা আমার সেক্রেটারি অথবা আমার প্রতিনিধি আপনাকে মালই কিনে দিবে কিন্তু আমি সেটা দিচ্ছি না আপনাকে দিচ্ছি দুইটা মাউথপিস 10,000 টাকা আমি কিনছি আপনার কাছে বিক্রি করলাম 12,000 টাকায় এটা জায়েজ আছে বাকিতে বিক্রি করলাম আপনি দিয়ে দেবেন আমি করলাম কি আপনাকে 10,000 টাকা দিয়ে বললাম যার মাউথপিস কিনে নেন আমার 2,000 বেশি দিয়ে দিয়েন এটাও সুদ মাল আমার কিনে দিতে হবে দুই নাম্বার এতদিনের মধ্যে টাকা দিতে হবে এতদিনের মধ্যে না দিতে পারলে আবার যদি লাভের অঙ্ক বাড়ে তবেও সুদ কথা কয় না আমাদের অঞ্চলে আরেকটা ব্যবসা আছে আপনার থেকে আমি ধান কিনছি অথবা আপনার কাছে ধান বিক্রি করছি আমি ধানের ক্ষেত নাই আমার ধানের ব্যবসাও নাই কিচ্ছু নাই কথার কথা ধরে নেন এখন ধানের মন 1,000 টাকা আমি জানি না কত বোঝার জন্য বলছি ধানের মন 1,000 টাকা আপনার থেকে আমি 1,000 টাকা নিছি আপনি 5 মাস পরে আমার থেকে 1 মন ধান নেবেন কারণ তখন ধানের মন 1500 টাকা 1200 টাকা 1300 টাকা থাকতে পারে তাহলে আপনার লাভ না লস আপনার টাকা পড়ে আছে আপনি টাকাটা আমাকে দিলেন এটাও জায়েজ আছে কিন্তু 5 মাস পরে আপনাকে আমার ধান কিনে দিতে হবে আপনি বিক্রি করে লাভ করবেন কিন্তু ওইটা হয় না হয় কি 5 মাস পরে বাজার দরে যে ধান থাকে ওই টাকাটা আপনার হাতে দিয়ে দিই এটাও সুদ আমি কি বুঝাইতে পারছি কি না জানি না আমি বুঝাতে চাচ্ছি সুদের ধারে কাছেও যাওয়া যাবে না কতজন আছে উপকার করে নিজে টাকা খায়ও না উপকারও নেয় না উনি ট্যাক্স একজন ব্যবসায়ী ওনার কাছে টাকা আছে উনি এসে কয় ভাই আমার আমার তো দেয় না আমি তো অনেক ঋণ ফিন বিশ্বাস করেন আপনি কটা টাকা এনে দেন বাড়তি দি মনে এ আবার সমাজ দরদি মানব দরদি এগিয়ে এর থেকে টাকা এনে দিয়ে দেয় এটাও জাহান্নামি কথা কয় না এটাও সুদের 70টা গুণা সব থেকে ছোট গুণা কাবা শরীফের মধ্যে নিজের জন্মদাত্রী মায়ের সঙ্গে জিনা করা এ সুদ করে রাজা তোর কত চাহিদার সব মায়ের সাথে ব্যভিচার করার কর মোমেন যদি হয়ে থাকো আল্লাহকে যদি ভয় করো রিজিকের মালিক যদি আল্লাহকে মানো আর যদি এটাই বলে থাকো ইয়াকা নাস্তাইন আল্লাহ আপনার কাছেই সাহায্য চাই তবে তুমি হারামে ঢুকতে পারবা না উৎসাহ দেওয়ার জন্য বলি ঢাকার শহরে এক মুঠো খাবারের জন্য মাদ্রাসার লেখাপড়ায় আপনাদের দোয়ায় বরাবর 1 নম্বরে ছিলাম মেধা কোন দিক দিয়া কম ছিল না লেখাপড়াও কম ছিল না ভালো মাদ্রাসায় পড়াইতে পারি কিন্তু কোনো মামুখালু নাই পরিচিত কেউ নাই মফস্বল থেকে এসেছি আমার বড় মেয়ে যখন ভূমিষ্ঠ হবে তার 1 সপ্তাহ আগে আমি আর মেয়ের মা মুড়ি খেয়ে থাকছি মুড়ি
আড়াইশো গ্রাম চাউল বেশি পানি দিয়ে রান্না করা হয়েছে, ভাতের মার খাবো, এজন্যে আমার বাবা আমার অভাব দেখে যখন দেখলেন আমি মসজিদে পর্যন্ত মসজিদের মুয়াজ্জিনই খুঁজছি কয়টা টাকা কামাই করার জন্যে, আমার বাবা বললেন খবরদার তোমরা আলেম আল্লাহ আলেম বানাইছেন, তোমার পেরেশানি দেখে মনে হয় তুমি আল্লাহর উপরে রিজিকের ভরসা করতে পারো নাই। বাবারে আমি একটা মূর্খ মানুষ, আব্বা নিজেকে এভাবেই উপস্থাপন করেন, বলে বাবা আমি একটা মূর্খ মানুষ, তোমাকে নসিহত করি আগামীকাল কি খাবা চিন্তা করবা না। বাবার এই কথার উপরে এমন ভাবে একিন আসছে, যেদিন থেকে বাবা এই কথা বলছেন আর একিন আনছি, ওদিনের পর থেকে আজ পর্যন্ত আর না খাইয়া নাই। রিজিক বিষয়টা আজকে আপনাদের দোয়ায় আমার আন্ডারে অন্তত একশো আশো মানুষ কাজকর্ম করে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করতেছে। তাওয়াক্কুল করব কার উপর? তোমার ইখলাসটা তোমার নিয়তকে এমন ভাবে খাঁটি বানাও, রিজিক তোমাকে আল্লাহ দেবেন, দুনিয়ার কারো কাছে হাত বাড়াবো না। যেহেতু দুনিয়ার কারো কাছে আমি ঠেকা না, ঠেকা কার কাছে? জুড়ে বলেন আল্লাহর কাছে। যদি ঠেকা হয় আমি আল্লাহ ছাড়া আর কাউকে চিনি না, কারো কাছেও যাব না। রিজিকের মালিক যেহেতু আমার আল্লাহ, কাজ করো হালাল রুজির সন্ধানে বের হও, অল্প আয় হবে বরকত হবে আকাশ সমান। বরকত মানে কি? জমিন কম ফসল বেশি। বলেন তো আমাদের সমাজে কুকুর বেশি না গরু বেশি? জোরে বলেন। বুঝা কন? গরু বাচ্চা দেয় কয়টা? কুত্তা বাচ্চা দেয় কয়টা? পাঁচটা ছয়টা সাতটা? বছরে কুকুর জব হয় কয়টা? গরু জব হয় কয়টা? কোটি কোটি গরু জব হওয়ার পর বাচ্চা দিল একটা, কুত্তা একটাও জব হইল না, বাচ্চা দিল কতগুলা, এরপরও গরুর সংখ্যা বেশি কেন দেখা যায় জানো? গরু হইল হালাল, হালাল বরকত। হাকিকত সে তো দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহর কারে কে বাসি বা খোদা বাস, সিস্তে দুনিয়া আজ খোদা গাফেল বুদের, নেকামা শন করা গফর জিন্দজান। দুনিয়া মে হ দুনিয়া কা তলবগার নেহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, বাজার সে গুজার হো খরিদদার নেহি হো, বাজার সে গুজার হো খরিদদার নেহি হো, জাগা জিলা গানে কে দুনিয়া নেহি হায়, জাগা জিলা গানে কে দুনিয়া নেহি হায়, ইবরত কি যাহে তামা শানে হি হায়, ইয়ে ইবরত কি যাহে তামাশা নেহি হায়। ও আমার ভাই, সংক্ষিপ্ত আলোচনা, মেসেজ শুধু একটাই, ইখলাস নিয়ত, ইখলাস নিয়ত, এই দুইটাকে পরিপূর্ণ বানাও, সন্দেহ রাখা যাবে না। আল্লাহকে আল্লাহ বলে মানছ, এর মধ্যে সন্দেহ রাখা যাবে না। আল্লাহকে রিজিকের মালিক মানছ, এর মধ্যে সন্দেহ রাখা যাবে না। কি মনে করছ, এই বুঝি আমি দুনিয়াতে আইলাম আর বিদায় নেব না? না না, এটা হতে পারে না। এই যে পথে এলাম, আবার বাসায় যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই আসেনি। আমার প্রিয় ভাই, দশ বারো বছরের বন্ধুত্ব, রাত্রেও কথা বললাম, খুনসুটি করলাম, হাসাহাসি করলাম, দুপুরের সময় খবর পাই মনির ভাই আর দুনিয়ার মধ্যে নাই। এখনো আমি বিশ্বাস করতে পারি না, এই যে পোস্টার যা কিছু করার সব কিছু আমার পরামর্শ করছে, ইনবক্সে এখনো লেখা আছে, আদিব সাহেব হুজুরের নাম কোথায় দেবে, অন্য অন্য নাম কোথায় দেবে, কিভাবে দেবে, সব আলোচনা।
ডিজাইন আরেকটা করছিল আমি বলছি ডিজাইনটা সুন্দর হয় নাই পাল্টাইয়া করেন রাতে আবার বহু খুনসুটিও হইল দুনিয়ার মধ্যে সকালে নাই এটাই তো মানুষের হায়াত এই যে পথে এলাম মেঘনা ব্রিজের পড়ে মায়ের কোলে সন্তান গাড়ির ধাক্কায় সন্তান পড়ে গিয়া চাক্কার নিচে মাথাটা চ্যাপটা হইয়া দুনিয়ার থেকে শেষ মা সন্তানটা কোলে নিয়া পাগলের মতো ঘুরতেছে আর চিৎকার দিতে যাই সন্তান তার জীবনেও পাবে না মনির বাড়ির সন্তান যখন এখানে দাঁড়াইছে নিজেকে সামলাইতে পারি নাই মনে হয় আমার ছেলেটাই দাঁড়ায় রইছে ওরও চার বছর আমার ছেলেরও মাত্র গত কয়েকদিন আগে চার বছর পূর্ণ হয়ে গেছে ওরে আমার ভাই এই দুনিয়ায় চিরজীবন থাকা যাবে না মাও থাকবে না বাবাও থাকবে না আপনিও থাকবেন না আমিও থাকব না যেদিন দুনিয়ার থেকে চলে যাব যত মায়া কান্না কান দুঃখ না কেন ওই কবরে যাওয়ার পর সম্পর্ক যে শেষ সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না এই দুনিয়ায় কতদিনের সম্পর্ক আমার সঙ্গে আমার মা বাবার সম্পর্ক কতদিনের পরিচয় কতদিনের আমার বয়স যতদিন আমার সন্তানের সঙ্গে আমার পরিচয় কতদিন আমার সন্তানের বয়স যতদিন আমার বিবির সঙ্গে আমার পরিচয় কতদিনের আমি বিয়ে করছি যতদিন সব মিলাইয়া গড়ে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের সর্বোচ্চ সীমা ধরেন বাংলাদেশে একশো বছরের বেশি কারোরই হয় না এই একশো বছরের সম্পর্কের জন্য জীবনটা একবারে পানি করে দিলাম ঠিকভাবে ঘুমাইলাম না খাইলাম না নিজেদের একটা আরামও করলাম না ঈদের সময় সন্তানের জন্য জামা কাপড় নতুন বানাই দি বিবিকে শাড়ি কিনে দি নিজে একটা জামা বানাই না এত কষ্ট করে কামাই করলাম রসমালাই নিজে খাই না সন্তানের জন্য কিনে নিয়ে যাই ওরে ভাই একবার ওকে চিন্তা করছ এখন যদি মৃত্যু হইয়া যায় এই যে সম্পর্ক ছিন্ন হইয়া গেল সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না একটু চক্ষু দুইটা বন্ধ করে তুমি ভাবা মাঝে মাঝে মৃত্যুর মোড়াকাবা করো আমার ভাই ঘরের মধ্যে সবাই ঘুমানো নীরব নিস্তব্ধতা কোনো আওয়াজ নাই শুনশান নীরবিতা মা ঘুমায় বাবা ঘুমায় স্ত্রী ঘুমায় সন্তান ঘুমায় স্ত্রী সন্তান আমার পাশে ঘুমায় রয়েছে অন্ধকার এখনই আজরাইল আসতে পারে এখনই আজরাইল আসতে পারে আজরাইলের চেহারাটা জানি কেমন হয় জানি না মরা তো লাগবেই মরা তো লাগবেই মৃত্যু কেমন হবে তাও জানি না ওই কবরে কি হয় তাও জানি না ওই কবরে কেমনে থাকব তাও আমি জানি না দুনিয়ার মায়ায় কত কি দুনিয়ায় খুললাম ও ফেনির ভাইরা দূরে যারা আছো একটু ময়দানে এসে শেষ সময়ে বসে যাও এই নরম দিলওয়ালা মানুষগুলোর সাথে গা লাগায় একটু বসে যাও জীবনে তো বহু দুনিয়ার কাজ করলাম নিজের জন্য করলাম না অন্তরটা নরম করে একটু চোখের পানিও ফেলি নাই নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া কবর হাসরের কথা মনে কইরা মৃত্যুর কথা মনে কইরা চোখের পানি ছেড়ে কান্নার মধ্যে যে কত মজা এইটা তো উপলব্ধি হয় নাই বুঝিও না একটু বসে যাও রে আমার ভাই তুমি মৃত্যুর মোরাকাবা করো মনে করো এখনই আজরাইল আসবে আজরাইল কেমন একবারও ভাবি নাই একটু ভাবো আমার কথা মেনে আজকে বিছানায় গিয়া শুয়া শুয়া চিন্তা করবো আসলেই তো মরা লাগবে মরা তো লাগবে মৃত্যুটা কেমন হবে আজরাইলের চেহারা জানি কেমন হয় বলেও আসবে না আমি নিজেও ভাবি না কোন দিন মারা যাব জানি না মনে হয় যুগ যুগ ধরে বাঁচবো আজরাইল তো এসেই পড়বে হঠাৎ করে যখন আসবে আমি কোথায় যাব কেমন করব ধরে নাও তোমার যদি মৃত্যু হয়ে যায় আর তোমার স্ত্রী তোমার গায়ে হাত দিয়ে দেখে তুমি ঠান্ডা হয়ে গেছো
একটা চিৎকার দিয়ে স্ত্রী ঘরের মধ্য থেকে বের হয়ে যাবে সন্তানগুলো বের হয়ে যাবে মা কাঁদবে বাবা কাঁদবে যেই সন্তানকে নিয়ে এত স্বপ্ন দেখলাম ওই সন্তান কান্নাকাটি করবে ঠিক কিন্তু একবারও বলবে না আমার বাবাকে একটা সপ্তাহ আমার বাড়িতে রেখে দাও যেই বিবিকে নিয়ে আসার আজ মনে একই বিছানায় কাটা দিলাম ওই বিবি কান্নাকাটি করবে ঠিক ওই বিবিও বলবে না পাঁচটা দিন আমার আমার স্বামীকে রেখে দাও যেই মা না খাইয়া সন্তানকে খাওয়াইছেন ঘুমান নাই মা শীতের রাতে ছোটবেলায় প্রসাব পায়খানা করে মায়ের বিছানা নষ্ট করে দিছি শাড়িও নষ্ট করছি আমার কান্নায় আমার বাবার ঘুম ভাঙলে বাবাও বিরক্ত ভাই বোনের ঘুম ভাঙলে ভাই বোনও বিরক্ত দাদা দাদির ঘুম ভাঙলে দাদা দাদিও বিরক্ত কিন্তু আমার মা বিরক্ত হন নাই বরং আমাকে ধোয়াইয়া মুসাইয়া নতুন কাপড় দিয়া পেঁচাইয়া কোলে নিয়া দুই গালে চুমু খাইছে আর আদর করছে বাড়ির থেকে বের কইলে যে মা রাতে সন্তান বাইরে থাকলে মা ঘুমান না বারবার ফোন দিয়া খবর নেন মায়ের মনটা অস্থির লাগে ঈদে বাড়িতে না থাকলে মা ঈদের আনন্দ করতে পারেন ওই মাও কান্নাকাটি করবেন কিন্তু একবার বলবেন না আমার সন্তানকে তিনটা দিন দুনিয়ায় রেখে দাও একদল দৌড়াবে বাঁশ কাটার জন্যে কাঁদবে আর বাঁশ কাটবে কিন্তু দুনিয়ায় রাখার চিন্তাও করবে না একদল দৌড়াবে দোকানে কাপড় আনার জন্যে আর একদল দৌড়াবে মসজিদে শোক সংবাদ অমুকার দুনিয়ার মধ্যে নাই আর একদল যাবে খাটি আনার জন্যে গোসল করাইয়া জানাজা দিয়া খাটে চড়াইয়া চারজনে কাঁধে নিয়ে কবরের দিকে রওনা দেবে আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো যারা দূরে থাকলে ভিডিও কলে বাবার সঙ্গে কথা না বললে ভালো লাগে না দুই চার দিন সফরের পর বাড়িতে গেলে দৌড়ে বাবাকে জড়ায় ধরে আদর চায় যেই সন্তানগুলো বাবাকে না দেখলে থাকতে পারে না যেই সন্তান বাবা না খাওয়া দিলে ভালো লাগে না যেই সন্তান বাবার এই ছোট্ট আঙ্গুলটা ধরে মনে করে পৃথিবীর সব থেকে শক্তিশালী আঙ্গুল ওই সন্তানগুলো পিছনে পিছনে দৌড়াবে আর বাবা বাবা বলে কাঁদবে বাবা আর জবাব দে ওরে আমার ভাই ছোট একটা বাচ্চা দুইটা বাচ্চা মেয়েও আছে তিম হয়ে গেল মনির ভাইয়ের ছেলেটার দিকে তাকায়া কলিজাটা ফেটে যাচ্ছে ছোট্ট মানুষ কিছুই বোঝে না ও আজও জানে না কেন বাবাকে দুই দিন ধরে দেখে না তিন দিন এক সপ্তাহ ধরে দেখে না ও নিজেও জানে না বুঝতেও পারে না হয়তোর মাকে জিজ্ঞেস করে আম্মু আমার আব্বু কই কে কি জবাব দেবে বলো বাবা দুনিয়ার মধ্যে নাই ছোট্ট একটা মেয়ে বাবার কবরের পাশে বাঁশের চেরা দিয়া বেড়া দিয়া দিছে মেয়েটা দৌড়ে বাবার কবরের কাছে মায়ের কবরের কাছে গেছে মা দুনিয়ায় নাই কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ থেমে থেমে করুণ কণ্ঠে ডাক দেয় আম্মু ও আম্মু ওঠো আম্মু ওঠো আহারে আমার ভাই কোন দিন মারা যাব তুমিও জানো না আমিও জানি না দুনিয়ার কেউ জানে না রে আমার ভাই ব্যবসা করো হালাল ব্যবসা করো এখলাস নিয়া খাটে নিয়ত নিয়া ব্যবসা করো আমল করো এখলাস নিয়া খাটে নিয়ত নিয়া আমল করো আল্লাহর উপরে সর্বোচ্চ ভরসা আর কারো উপরে ভরসা নাই আল্লাহর উপরে ঈমান আনো আর কারো উপরে দরকার নাই আমার রাসূলের মহব্বত রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাও আর কারো কিছুর দরকার নাই এটা যদি ইখলাসের সাথে করতে পারো নিয়ত খাঁটি থাকে আল্লাহ কামিয়াব করে দেবেন বলেন আমি যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে
আমার ভুলগুলো শুধরাই আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন।